এখানে বড় অটোর লাইন আছে, অটো তোর জন্য লাইন দিতে হবে, তার জন্য আমি লাইন দিয়েছিলাম আর ফাইনালি অটোতে উঠে গেছি যাওয়ার জন্য পৌরসভার কাছে, যেখানে আর কি আমাদের মেইন জায়গা যেখানে নবীকরণ হবে সেখানে। তো এখানে রাস্তায় এত জ্যাম বলার মতো ছিল না যে কত দেরি হয়েছিল। তো তারপর আমরা ফাইনালি নেমে গেলাম। এই যে অডিটোরিয়াম, এখানে আমাদের নবীনবরণ অনুষ্ঠান পালিত হবে। এখনো কেউ আসেনি আর বাইরে সবাই আছে, ইউনিয়নের দাদারা। তো লাইট অন করার পর ঠিক এরকম লাগলো দেখতে, বেশ সুন্দর লাগলো দেখতে। এটা হলো এন্ট্রি, এটা এন্ট্রি লাগা আর এক্সিট লাগা, কোনটা ঠিক তাহলে? জানি না কোনটা ঠিক। এই যে নিচে রয়েছে এই কাঠগোলাপ, আমার প্রিয় ফুল কাঠগোলাপের গাছ। ওই যে ওই যে ওই যে ওই যে আমি যাওয়ার সময় দেখি তুলতে পারি কিনা। বাইরে সব দাঁড়িয়ে আছে, আমার কাছে কিন্তু পাস নেই। হ্যাঁ, আমি জানি না কী করে ঢুকবো আমি, মানে আমি ঢুকে গেছি, যদি কান ধরে ছুটে বের করে দেয় আমার আর কিছু করার থাকবে না। কিছু দিত তো এখানটায় আমি এসেছি, বাট আমার কাছে না পাস নেই। হ্যাঁ, তো এখানে এখন আমি দাঁড়িয়ে আছি, এটা ঢোকার, এটাকে জানি না কী সব, আমি জানি না। এটা একটা অডিটোরিয়াম, আমি এসেছি জয় হিন্দ অডিটোরিয়ামেতে। তো এখানে আমাদের নবীনবরণ অনুষ্ঠান পালন হবে আর আমার সামনে থেকে ফার্স্ট সেমিস্টারে ঢুকছে, কত সুন্দর করে তাদেরকে ঢোকানো হচ্ছে, বাট আমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছি ওদিকে তাকিয়ে। তো জানি না, বড় বড় দাদারা আছে সব স্কুলে, মনে হতো আমি ডন, বাট এখানে মনে হচ্ছে আমি কিছুই না, মানে আমাকে পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, দেখো ভিডিওটা কেমন লাগে। আমার তো সত্যিই ভালো লাগে না, একদম বোরিং লাগছে, কারণ আমার কোনো ফ্রেন্ড নেই এখানটায়। সুদীপ্ত আছে একা আর সঙ্গীতা আছে, আর যে দুটো ফ্রেন্ড ছিল ওরা পাস নেয়নি তো ওরা আসেও নি। তো আমাকে পুরো নিজেকে একা একা মনে হচ্ছে, একমাত্র ও আছে আর শুভ আছে, সে আবার এখানে না, ও দৌড়াদৌড়ি করছে আমার কাছে নেইও। আর ওখানে কি সুন্দর সবাইকে ওয়েলকাম করা হচ্ছে, দেখতে পাচ্ছ ওই ওইখানটায়। আর আমি এখানে হাঁ করে দাঁড়িয়েছি, জাস্ট ভালো লাগছে না, নিজেকে কেমন পাগল 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 মনে হচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমি জানি ভিডিওটা আমার নিজের পড়ে গেছে, তোমাদের বোরিং লাগবেই। তো দুজন গান করতে আসছে, দেখি কেমন গান করে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আরিয়া সিং আর আরেকটা ছেলে, পরে দেখাবো। তো তারপর ছবি তোলার পর আমরা ভেতরে গেলাম, আর ভেতরটা শুধু একবার দেখো, এটা হলো আমার ফ্রেন্ড সঙ্গীতা আর তার বয়ফ্রেন্ড, ভেতরটা জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই, দেখো শুধু একবার। তো তারপর ক্যামেরাটা অন করে দেখলাম, আমাকে পুরো ভুতনি ভুতনি লাগছে, না ভুতনির থেকেও বেশি ভুতনি লাগছে। তো তারপরে ভাবলাম আর ক্যামেরা অন করে লাভ নেই, তারপর ফাংশনটা তোমরা একটু এনজয় করো। Yeah.
তারপর তো অনেক লেট হয়ে গেছে, সেই জন্য বাড়ি চলে যাচ্ছি আমরা সবাই, মানে আমি, শুভ আর সুদীপ্ত। তো বাড়ি যাচ্ছি, এখন নিচে যাব, শুভর ব্যাগ নেব, তারপর বাড়ি যাব। আপাতত অনেক রাত হয়ে গেছে, দেখা হলো সঙ্গীদাদের সাথে। তো টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে গেলাম। এত খিদে পেয়ে গেছিলো যে আমার শরীরটাই খারাপ হয়ে গেছিলো। তারপরে স্টেশনে এসে খাওয়া দাওয়া করলাম, শরীর ঠিক হলো। আর তারপর যাচ্ছি ব্যাগটা আনতে। তো ব্যাগ আনতে গিয়ে দেখি বড়ো একটা আয়না। তো টাইম হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, তার জন্য যাই বাড়ির দিকে এবারে আস্তে আস্তে। আর এখন বাজে 7:30, 7:30 ওরকম হবে। চলো বাড়ি যাও, যাক।